হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নিউ ব্লগে। তো এখানে একটা খুব মজার জিনিস রান্না হচ্ছে, মোটা রুটি। আসলে এটা সবাই মাক্কি কি রুটি বলে, কিন্তু আমি মোটা রুটি, নর্মাল রুটি থেকে মোটা হয় তাই মোটা রুটি বলে দিলাম। আজ খাওয়া হবে মোটা রুটি আর সাথে ধনে পাতার চাটনি, খুব ভাল লাগে খেতে। তো দিদি বানাচ্ছে শুনে আমি চলে এলাম মোটা রুটি খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রুটিটা বেশিরভাগ উইন্টার স্পেশাল, শীতকালে মানুষ বেশি খায় কিন্তু সবার খুব পছন্দের, তাই প্রায় সময় দিদি বানায় এটা। আর এটা বন্ধুরা শুকনো লঙ্কা আর রসুন পুড়িয়ে লবণ দিয়ে অল্প তেল দিয়ে যে মশলাটা বানানো হয় সেইটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। ধনে পাতা দিয়েও ভালো লাগে খেতে, কিন্তু সে মশলা দিয়েও খেতে দারুণ লাগে। এবারে প্রায় হয়ে গেল রুটি এক এক করে। তো এই রইল ছোট্ট একটি ভিডিও, ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।